শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না, দুদিন পর পর শুধু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে তো ভিডিও করতে পারলাম না, দিতেও পারলাম না, এত কালকে গ্যাস হয়ে গেছিল, গ্যাস থেকে বুক ব্যথা, তারপরে খুব খারাপ অবস্থা। ঘরে বাইরে এই করছি। কালকে দুপুরে শুধু খেয়েছি, এমন হতে পারে যে খাওয়াতে হয়তো কিছু হয়েছে, এমন আমরা কিছুই খাইনি। পাবদা মাছের পাতলা ঝোল খেয়েছি, শশা খেয়েছি আর ডাল, হ্যাঁ আর কি ছিল ওই পাঁপড় খেয়েছি, বাস ওই। তা ভাত এতটুকু, যেহেতু কালকে চিট ডে ছিল আমার, এতটুকু একটু ভাত খেয়েছি। এইটা খাওয়ার পর থেকে এত গ্যাস হয়েছে, আমার বুক ব্যথা, পেট কেমন যেন করছে, বমি করব না কি করব বুঝতে পারছি না। তারপরে পুরো দুপুর থেকে পুরো লাশ হয়ে পড়ে গেছি, মানে ঘরে বাইরে এই চলছে। সকাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত চলছে, এখন পর্যন্ত চলছে ঘরে বাইরে। দুপুরে যে খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি এখন পর্যন্ত, শুধু সন্ধ্যের সময় মামনি বলছিল কি কোল্ড ড্রিঙ্কস ছিল, একদম পুরো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা বলছে এক এক গ্লাস খেতে, তাহলে ওই যে ঢেকুরটা আসবে ওইটার সাথে গ্যাসগুলো বেরিয়ে যাবে। খেলাম, কিচ্ছুই হলো না এখন পর্যন্ত। পেটের মধ্যে এখন পর্যন্ত কিচ্ছু নেই, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। ওয়ারেস খেলাম, মামনি ওয়ারেস বানিয়ে দিলে ওয়ারেস খেলাম, তারপর এই জাস্ট এক্ষুনি উঠলাম, শুয়েছিলাম, মানে 6:30 পর্যন্ত তো সজাগই ছিলাম, যাচ্ছি আর আসছি বাথরুমে। তারপরে একটু চোখটা লেগে গেছিলো, 8:30 সময় ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ টাশ করেছি, এই সোফাটার মধ্যে এইভাবেই শুয়ে আছি। আমার মানে পায়ে আমার জোর নেই, পুরো অবশ হয়ে গেছে, আর শুধু ওই ঢেক উঠছে, মানে নোংরা একটা ঢেক থাকে না চুনা পড়া ঢেকের মতো, ওই ঢেকটা বেরোচ্ছে। যদিও আজকে সকালে আর নেই, পেটটা মোটামুটি ঠিক আছে কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে গেছি। এখন ওয়ারেসটা খাচ্ছি আর কিছুক্ষণ পরে দেখি ভাত খাবো একটু, মামনি বললো ডাল দিয়ে চটকে একটু ভাত খেয়ে নিত, ওইটাই খাবো। এখন ভাবছি কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি এই অবস্থা হয় তাহলে ওখানে গিয়ে কী হবে। আর তো হাতে বেশি দিন নেই, আর ওয়েদারটাও বেশি একটা ভালো না, কেমন যেন ড্যাম একটা ওয়েদার, এই রৌদ্র উঠছে, এই বৃষ্টি পড়ছে, ঘরগুলো স্যাঁতস্যাঁতেই হয়ে আছে। বৃষ্টি হলে, রৌদ্র হলে যেমন হয় একটা মানে ঝকঝক করে ঘরগুলো, মানে এখন ঘরের অবস্থা, বিছানার অবস্থা খুবই খারাপ। এখন এগুলোকে সবগুলোকে গুছাবো, গুছিয়ে মাইলোকে খাওয়া দিয়ে তারপর স্নান করব। স্নান করলে মনে হচ্ছে একটু ভালো লাগবে শরীরটা। হে গাইস, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। আর এখন পর্যন্ত ওয়েদারটা খুবই খারাপ চলছে, 5-6 দিন ধরে বৃষ্টি আবার রোদ এই চলছে। এখনও এই কিছুক্ষণ আগেই রৌদ্র ফকফকে পুরো রৌদ্র উঠেছিল, এখন আবার সেই মানে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, এই জন্য ঘরটা পুরো অন্ধকার। আর মাইনামশাই এদিকে বসে আছে, এখন বাজছে 8:30, ঘরের কাজকর্ম সব শেষ, বুলটির মা ঘরের কাজটা ঘরটার মুছে টুছে ঝাড়টা দিয়ে সব কিছু করে শেষ, আমাদের রান্নাবান্নাও শেষ, এখানে একটু বসে আছি, বসে একটু মোবাইলটা ঘাঁটছিলাম আর কি। আর এই প্রিপারেশান, আর তো বেশি দিন নেই যাব, আর 3-4 দিন আছে আমরা বাড়ি থেকে রওনা দেবো আর কি। এটার একটা মানে খুশি একটা কাজ করছে, এই জন্য ঠিকঠাক করে আমি ভিডিওগুলো ছাড়তে পারছি না, কেন কি অনেক কিছু কেনাকাটা আছে। যখন 2 পর্যন্ত তো এখানে লকডাউন তো চলছে, এখন 2 পর্যন্ত যেহেতু খোলা, এই আনা সেই আনা একটা একটা রয়ে যাচ্ছে, যার জন্য এতদিন ধরে যেহেতু কুমারঘাট ছিলাম অনেক কিছু ছিল না, কিনতেও পারিনি, এই জন্য টুকটাক করে করে কিছু কিছু কিনছি। আর সবচেয়ে বড় কাজ হলো যাওয়ার আগের দিন বা তার 2 দিন আগে আর কি, একটু অনেক কিছু করতে লাগবে, মানে একটু এই যে ট্রেডিং করবো, অবস্থা খুব খারাপ, মুখের অবস্থা দেখলে বুঝতে পারছি, এখনও করছি না কি কেন কি, যাওয়ার 2 দিন আগে বা 1 দিন আগে করলে অনেক দিন চেহারাটা ঠিক থাকবে আর কি। যদিও আমি বেশি কিছু করি না, ফেশিয়াল বিশাল কিছুই করি না, আমি জাস্ট ট্রেডিংটা করি, আপার লিপটা করি, ব্যাস আর কিছুই করি না, আর ভালোও লাগে না, যখন দরকার পড়বে তখন করবো আর কি। আর আমার অ্যালার্জির প্রবলেম, তো অ্যালার্জির মধ্যে যদি উল্টাপাল্টা যদি দিও কিছু ফেশিয়াল বা কিছু মাসাজ করিয়ে, যদি ভয় লাগে, যদি র্যাশেস উঠে যায়, এত মানে সেন্সিটিভ স্কিন আমার, কিছুই দেওয়া মানে টাফের ব্যাপার, একটা টাফ। আর এখানে পড়াশোনা করে মন এসে পড়েছে, পড়াশোনা কমপ্লিট, কী কী করলে? আচ্ছা, এটা টিফিনটা করে ফ্রুটসটা খেয়ে করে নিও, ঠিক আছে। আর আজকে শরীরটা আমার একটু ভালো আছে, কালকে দুপুরেই খেয়েছিলাম একটু ভাত, দুপুরে না মানে সকালে একটু ডাল দিয়ে চটকে খেয়েছিলাম, তারপর দুপুরে এই ভাতটা খেয়ে না আর ভালো লাগছিল না, পেটে কেমন যেন গুড়গুড় গুড়গুড় করছিলো,
তো না দুপুরে খাবোই না। তারপরে 4:30টার দিকে একটু খিদে পেয়েছে, কি করব, এই এতটুকু একটু ভাত পাতলা মাছের ঝোল দিয়ে খেয়েছি। এই আবার সেই মানে এত না হালকা পাতলা আবার সেই প্রবলেমটা হচ্ছিল, রাতে কিচ্ছুই খাইনি, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে একটু শরীরটা ভালো লাগছে, নর্মাল লাগছে, ঘুম থেকে উঠেই খালি পেটে আবার একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। এখন জানি না, এখন সবাই বলছে কি ডায়েটিং করছি, তো ডায়েটিং করার পরে হুট করে যদি একটু কিছু রিচ খাওয়ার পড়ে যাচ্ছে তার জন্যে প্রবলেমটা হচ্ছে। আর এর জন্য কিছুদিন আমি ডায়েটিংটা একটু বন্ধ রাখি। ডায়েটিং মানে কী ডায়েটিং, যেমন ভাইরালের প্রোডাক্ট খাচ্ছি, মানে লিকুইড ডায়েট, তো এটা এই প্রোডাক্ট খেলেই যে খারাপ এটা না, সেটা বলছি না, মানে কারণ দুদিন পর আমি আবার যাচ্ছি, তখন তো আর ডায়েটিং কোথায় চলে যাবে কেউ বলেনি, যা পাবো তাই খাবো এমন একটা অবস্থা। তো এই জন্য বলছে তুমি লিকুইড ডায়েটটা কিছুদিন বন্ধ করো, বন্ধ করে নর্মাল ডায়েট, যেমন সকালে একটা রুটি, তারপর কিছু ফ্রুটস, আর দুপুরে ফ্রুটস বা একটা ওটস কিছু খেয়ে নিলাম, আর বিকাল রাতে আবার একটা রুটি খেয়ে নিলাম, এমন আর কি। ডায়েটিংই চলছে নর্মাল খাওয়ার মধ্যে যাতে ইয়ে করি, তো এটাই ভাবছি এখন এই জিনিসটা করব, দেখি কি হয়। ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে গাউন টাইপের, ধরো এটা প্লাস্টিকে চলে যাবে মন, এই যে ওয়ান পিসের মতো আর কি, পুরো বেশ এমন আর কি। এই যে সামনে একটা লেসও আছে রিবন দিয়ে, এমন আর কি জিনিসটা। ড্রেসটা দেখো বেশ সুন্দর, কিন্তু ভাবে আর টাইট হয়ে গেছে, ওর পেছনের চেনের জায়গাটা চেনটা লাগছিল না, এই জাস্টটা আসছিল না, তো চেঞ্জ করার জন্য বাবার কাছে দিয়ে গেছে, মন পড়েছে। এটা অ্যাকচুয়ালি ওর 28 সাইজ, ওর 32 লাগবে আর কি বাবার, তো মন পড়লো, মনের হয়ে গেছে। এখন মন বলছে কি এটা আমি রেখে দেবো, বাবা বললো কি হ্যাঁ রেখে দাও, এই জন্য এটা মনের হয়ে গেছে না মন, হ্যাঁ হ্যাপি। তো এটা এখন ওর হয়ে গেছে, এটাই মজা, একজনের না হলে আরেকজনের পেয়ে গেল এমন। তো এখন আজকে এটাকে দেখি, সেমই যদি সেম কালারের মধ্যে যদি পায় আর কি, তাহলে ভাবের জন্য নিয়ে আসবে, আর না হলে যদি সেম কালারের মধ্যে না থাকে তাহলে অন্য কিছু দেখতে লাগবে আর কি। এই হচ্ছে ঘটনা, আমি এটা ওকে পড়াবো, পড়িয়ে দেখবো কি ঠিকঠাক, আমি দেখবো আর কি, ও তো দেখেছে হয়ে গেছে, এখন আমি দেখবো আদৌ কি ঠিকঠাক হচ্ছে কি না, চলো দেখি। তো এই যে মনের হয়ে গেছে, এই যে ড্রেসটা দেখি পেছনে ফেরত মন, এই যে হয়ে গেছে ভালোই, বেশ তো গাউন টাইপের হয়ে গেল। শুয়ে আছে, এখানে বসলাম নিচে, বলটা নিয়ে এসে শুয়ে পড়লাম আমার কোলের মধ্যে, বললাম আমার কোলে শুয়ে পড়া, শুয়ে পড়েছে মোটু, একটা মোটু বল দিবি, ড্রেসটা তো তোমাদেরকে সকালে দেখালাম, ভাবে আর হয়নি এই জন্য মনে রেখে দিয়েছিল, তো ওইটা নিয়েই দোকানে গেছিলো আবার বাবা চেঞ্জ করার জন্য, এটাকে দেখিয়ে আবার অন্য সাইজ আনার জন্য আর কি। তো এই জন্য এখন ভাবের জন্য আবার সাদা একটা এনেছে আর কি, আর মনেরটা কালার চেঞ্জ করে আবার এনেছে, হ্যাঁ, তো কেন কি ময়লা করে দেবে, সে বাচ্চা মানুষ, এইদিকে এদিকে গিয়ে ড্রেস পরে সাদা কালার বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, আর একটা স্পট পরলেই পুরোটা জামাই নোংরা হয়ে যাবে। তার জন্য এখন যে ড্রেসটা এনেছে ওইটা আগের থেকে অনেক সুন্দর লাগছে আমার কাছে, তোমাদেরও কেমন লাগবে অবশ্যই, কেমন লেগেছে অবশ্যই ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, সুন্দর লাগছে এই যে গাউনটা, এটা আগেরটার থেকে অনেক সুন্দর, আমার তো ভালো লাগছে না মন, পছন্দ হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
অনেকদিন ধরে তোমরা বলেছো অনেক কিছু দেখানোর জন্য, যেহেতু আমি বাড়িতে এসে পড়েছি আর সবচেয়ে বড় কথা বাড়িতে আসার পর অনেক কিছু প্ল্যান ছিল তোমাদের সাথে শেয়ার করব, যেমন জুয়েলারি কালেকশন ছিল তোমরা যেটা বলেছিলে, তারপরে আংটির কালেকশন, আংটির কালেকশন অনেক এসেছিল, তো আংটি তো তিনটে অলরেডি পরে রেখেছি আরও আছে, তো আংটি কালেকশন দেখাবো ডেফিনেটলি। তোমরা আবার আমাকে কমেন্ট করে বলো দেখবে কি না, তাহলে ডেফিনেটলি দেখাবো। আর এই এর মাঝখানেই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সত্যি কথাই বলি, আংটির কালেকশনই দেখাবো প্ল্যান করেছিলাম আজকে, যখন আমি মানে লকার থেকে সব কিছু আনাও হয়ে গেছে আমার, মানে যত গোল্ডের জিনিসপত্র আছে সব লকারেই থাকে, লকার থেকে আনাও হয়ে গেছে, ওয়ার্ড্রপটার মধ্যে রেখেছি, জাস্ট খুলবো, খুলে দেখি এই যে আমার বিয়ের অ্যালবাম। তো ভাবলাম বসে বসে অনেক দেখছি, অনেকক্ষণ ধরে দেখেছি, ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করবো না, বিয়ের অ্যালবাম থেকেই শুরু করি, বিয়ে হয়েছে দেখেই তো আংটিগুলো এসছে তাই না। তো আজকে তোমাদের সাথে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করি, ঠিক আছে চলো দেখাই তোমাদেরকে কেমন ছিলাম তখন, 9.5 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, এই ডিসেম্বরে 10 বছর কমপ্লিট হয়ে যাবে, তো তখন কেমন ছিলাম দেখাই চলো দেখি। এই যে এটা হলো আমি আর দীপ, এই যে এটা বিয়ের পরটা দিয়ে, বিয়ে টিয়ে শেষ হয়েছে যখন তারপরে ঘরে আসলাম, এটা হলো আমার জেঠু, সেজে জেঠু, আমার কন্যাদান জেঠুই করেছিল, তারপরে হলো এই যে আরেকটা ফটো, এটা একটা বিদায়ের ফটো, এটা মা ছিল, এই যে মালা বদল, এটা হলো আমার ছোট পিসি, আর এটা হলো শান্টু দি, এটা হলো দীপনের বড় মাসির ছোট মেয়ে, আর এটা হলো আমার বৌমণি, এই যে এটা হলো ওর বাড়িতে যখন আসলাম আর কি, যেদিন আসলাম বিকেলবেলা সেই দিন কেমন ছিলাম, এটাও বিদায়ের সময় জাস্ট বসলাম পিড়িতে, এটাও বিদায়ের দিন, এটা আমার বিয়ের ফটো, এটাও বিয়ের, এটা হলো আমার ছোট বোন তখন কেমন ছিল, আর ওর পাশে আছে মিলি, ও হলো যে জেঠু আমাকে কন্যাদান করছিল, জেঠুর মেয়ে, এটা হলো আমার ননদ সোনাইদি, তোমরা তো দেখেছো অলরেডি আমার ব্লগে, এটা হলো বিদায় আমার মা, এই যে সোনাইদি, এটা হলো বুবাইদা, এটা হলো দীপনের কি বলবো ছোট মাসি আর কি, মানে মামুনির আগের বোন ছেলে,
জুবাইদা, আর এটা হলো একদম ছোট মাসির ছেলে কুটুস। অনেক বড় হয়ে গেছে এখন, কাউকেই চেনা যায় না, সবাই অনেক বড় বড় হয়ে গেছে। এবার হায়দ্রাবাদে গেলে কুটুসের সাথে দেখা হবে। তাও কুটুস আগের ভিডিওতে ছিল, আমার আমার যে মাতার বাড়ির যে ভিডিওটা ছিল উদয়পুরে, ওখানে ওর আছে, ওর অনেক ফটো আছে, অনেক ক্লিপস আছে। এটা হলো আমার একটা বৌদি, মানে আমার জেঠুর। এই যে কিছুক্ষণ আগে যে বৌদিকে দেখালাম, ওইটা হলো ছোট বৌদি, আর এটা হলো বড় বৌদি, আমার জেঠতো ভাইয়ের বউ। এই যে মিলি, নিশা, ওরা বোধহয় ক্লাস তখন নাইনে পড়তো, বা হ্যাঁ নাইন এমনই পড়তো। বেশ ভালো লাগে, স্মৃতি। এই যে এটা আসলাম, মা বোনের কোলে বসেছি, এটাও আসলাম জাস্ট মানে বারান্দা বলছি, গেটের বাইরে। এটা হলো রিসেপশন, রিসেপশনের পিক। এটা হলো সোনাইদি, এটা হলো আমি, এটা হলো দিদা, মামুনির মানে আমার শাশুড়ির মা দিদা। এই যে কুটুস, এটা হলো বিট্টু, এটা ফুলমাসির ছোট ছেলে, মানে মামুনির ছোট বোনের, ছোট বোন না, মামুনির ছোট বোনের আগে আরেকজন বোন আছে, এটার ফুল মানে ওনার ছেলে। আর এটা হলো বড় মামার ছেলে, দীপনের বড় মামার ছোট ছেলে। তখন এগুলো এত ছিল, আর এখন ওর কলেজ শেষ হয়ে গেছে, ওরও কলেজে পড়ছে, ও কলেজে পড়ছে, সব বড় হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং এসে পড়েছি। এটা হলো বিয়ের দিন, এটা হলো বিয়ের দিন, ওকে নিয়ে যাচ্ছে আমার কাছে। এটা হলো বর্দা, যে বৌদিকে দেখালাম কিছুক্ষণ আগে, বড় বৌদি, বড় বৌদির হাজবেন্ড মানে আমার বর্দা, মেজো জেঠুর বড় ছেলে। এটা হলো কুট্টি মেশো, কুট্টি মেশো হলো কুটুসের বাবা, আর এটা তোকে চেনই তো আর বলে লাভ কি। আর এটা হলো পার্থদা, এটা একটু দেখা যাচ্ছে পেছনে, পার্থদা হলো আমার বড় জেঠুর বড় ছেলে। এই যে বদ্দা, এই সরি বদ্দা না, এই তোমাকে ভুলে বদ্দা বলে দিয়েছি, সরি। বদ্দা, দীপন, শান্তুদি, তো কেমন লাগলো অবশ্যই বলবে আজকের ভিডিওটা, আজকে আমার ফটোগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে। অনেকগুলো স্মৃতি না এগুলো, মানে সত্যি এত বছর হয়ে গেছে, এখনও মানে মনে হয় যে এই কিছুদিনের ব্যাপার। এই তো ডিসেম্বর, আজকে 10 বছর হয়ে যাবে, ভাবতেও পারি না 10 বছর হয়ে গেছে বিয়ের। তো ভালো লাগে বেশ, আগের কথা মনে পড়ে যায়, এইগুলো দেখলেই মানে এখনও কিছুই চেঞ্জ হয়নি, সব আগের মতোই আছে, কিছুই চেঞ্জ হয়নি, মনে হচ্ছে এখনও নতুন নতুনই লাগে। যাই হোক, আমাদের বিয়ের ফটোগুলো তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর এই ছোটো 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 ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করবো। আর যদি তোমরা যদি মনে করো না আরও বড়ো করতে চাও, বড়ো দেখতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে দিদি তুমি ভিডিওগুলো আরও বড়ো বানাও, তাহলে আমি অবশ্যই বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও যেটা বললাম, জুয়েলারি কালেকশন বা অনেক কিছু হতে পারে, যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।